হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। সকাল পৌনে আটটার দিকে শায়েস্তাগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের নশরৎপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে তিনজন এবং সিলেট ওসমানী মেডিকেলে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন রাহেলা খাতুন, স্বপন মিয়া, আব্দুল আহাদ, আলাউদ্দিন, সোহাগ মিয়া ও হনুফা বেগম। একজনের পরিচয় এখনও জানা যায়নি। নিহতরা সবাই অলিপুরে প্রাণ আরএফএল কোম্পানির শ্রমিক।